আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি আজমাইন ওয়া বাদ। প্রিয় দর্শক শ্রোতা, দূরে কাছে যে যেখান থেকে দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি যে আমাদের দেশের কথিত একজন বক্তা, তিনি বলেছেন, বাইতুল্লাহ শরীফ কাবা ঘরের দিকে পা লম্বা করে বসা বা ঘুমানো জায়েজ আছে, নাউজুবিল্লাহি মিন জালিক। কাবার দিকে পা দিয়ে ঘুমানো জায়েজ আছে কিনা? জি, কাবার দিকে পা দিয়ে ঘুমানো জায়েজ আছে। কাবার দিকে শুধু থুতু ফেলা জায়েজ নেই, এইটা নবীজি বলেছেন যে তোমরা কাবার দিকে থুতু ফেলবা না। কিন্তু কাবার দিকে পা দিয়ে বসা যাবে না, ঘুমানো যাবে না, এটা আমরা হাদিসে পাইনি। বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন, যারা নামাজ পড়বে তারা যেন দাঁড়িয়ে বসে, দাঁড়িয়ে যদি পড়তে না পারে, যদি বসে পড়ে তাহলে পা যেন তারা কাবার দিকে দিয়ে পড়ে। এমনকি শুয়ে যারা নামাজ ইশারায় পড়বে তারাও পা দিয়ে রাখবে কাবার দিকে। কাবার দিকে পা দিলে কাবার সম্মান হানি হয়, সম্মান নষ্ট হয়ে যায়, বিষয়টা এমন না, কাবার দিকে পা দেওয়া যায় যাচ্ছে। অথচ আমরা সবাই জানি বাইতুল্লাহ শরীফ কাবা ঘর আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম প্রধান নিদর্শন। কাবা ঘরকে অবমাননা করা আল্লাহর নির্দেশনার বাইরের কাজ, বরং কাবা ঘরকে ইজ্জত করাটাই হলো তাকওয়ার কাজ। যেমন পবিত্র কোরআনের সূরা হাজ এর 32 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, যালিকা ওয়া ইয়ুআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। অর্থাৎ আল্লাহর নিদর্শন সমূহকে যারা ইজ্জত করবে, তাআজিম করবে, এটা তাদের কালবের তাকওয়া, পরহেজগারিতা, ক্ষুধাবীতি। অন্য আয়াতে সূরা মায়েদার 2 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ। হে ঈমানদার সকল, তোমরা আল্লাহর নিদর্শন সমূহকে অবমাননা করো না, এটা আল্লাহ তাআলা বুঝালেন। তাহলে আমরা আল্লাহর নিদর্শন সমূহকে ইজ্জত করতে হবে, তাআজিম করতে হবে, এটা স্বয়ং কোরআন থেকে, আল্লাহর কালাম থেকে খুঁজে পেলাম, আর উনি খুঁজে পাচ্ছেন না। আপনাদেরকে আরেকটা বিষয় পরিষ্কার করা প্রয়োজন যে আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে প্রধান নিদর্শন কোনগুলি। জগৎ বিখ্যাত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহির লিখিত হুজ্জাতুল্লাহিল বালেগা, ওই কিতাবের 133 নং পৃষ্ঠায় প্রথম খণ্ডে তিনি স্পষ্ট করেছেন, ওয়া মুআজ্জামু শাআইরুল্লাহি আরবাআ আল কুরআন ওয়াল কাবাতু ওয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ওয়াস সালাহ। অর্থাৎ আল্লাহর অধিক সম্মানীয়, অধিক মর্যাদাবান নিদর্শন সমূহ হলো চারটি। এর মধ্যে একটি হলো আল কোরআন, আরেকটা কাবা, আরেকটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আরেকটা হলো সালাহ। এখানে আল্লাহর প্রধান নিদর্শন সমূহের মধ্যে কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ অন্যতম। তাহলে আল্লাহর ঘর কাবাকে তাআজিম করা, ইজ্জত করা, সম্মান করা পবিত্র কোরআন দ্বারা নির্দেশিত, অনুপ্রাণিত, আল্লাহ নিজে আমাদেরকে উৎসাহিত করেছেন কাবা ঘরকে ইজ্জত করার জন্যে। এই জন্যে শামসুল আইম্মা ইমাম সারাক্সি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত মুজতাহিদ, তিনি একটা ফতোয়া দিয়েছেন তিনার আল মুহিতুস সারাক্সি ওই কিতাবের মধ্যে, যেটা জগৎ বিখ্যাত ফতোয়া আলমগীরের মধ্যে আপনারা পঞ্চম খণ্ডের 319 নং পৃষ্ঠার মধ্যে পাবেন, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, সেখানে উল্লেখ, ওয়ায়ুকরাহু মাদুর রিজলাইন ইলাল কাবাতি ফি নাওমে ওয়া গাইরিহি আমদান ওয়া কাযালিকা ইলা কুতুবি শরীআ ওয়া কাযালিকা ফি হালি মুওয়াকিআতিল আহলি কাযা ফি মুহিতিস সারাক্সি। স্পষ্ট করে উল্লেখ করেছে শামসুল আইম্মা ইমাম সারাক্সি রহমাতুল্লাহ আলাই, তিনি ফতোয়া দিয়েছেন কোরআনের আলোকে যে কাবা ঘরের দিকে ইচ্ছাকৃতভাবে দুই পা প্রসারিত করে দেওয়া, এটা মাকরুহে তাহরিমা, হারামের কাছাকাছি। স্পষ্ট ফতোয়া আপনার স্ক্রিনে আবারও এবার একটু লক্ষ্য করুন, ওয়ায়ুকরাহু মাদুর রিজলাইন ইলাল কাবাতি ফি নাওমে ওয়া গাইরিহি আমদান, যদি ঘুমের অবস্থায় অথবা অন্যান্য অবস্থায়ও ইচ্ছাকৃতভাবে কাবার দিকে দুই পা প্রসারিত করে তাহলে এটা মাকরুহ, মতলকান মাকরু মানে মাকরুহে তাহরিমা, এটা হারামের কাছাকাছি। কিন্তু আমাদের তথাকথিত বক্তা সাহেবরা কাবা ঘরের দিকে পা প্রসারিত করে লম্বা করে ঘুমানো বসা জায়েজ ফতোয়া দিয়ে দিলেন। কাবার দিকে পা দিয়ে ঘুমানো জায়েজ আছে কিনা? জি, কাবার দিকে পা দিয়ে ঘুমানো জায়েজ আছে। নাউজুবিল্লাহি মিন জালিক। ওনারা যেমনি ভাবে গুস্তাখের রাসূল নবীজির সাথে বেয়াদবি করে, তেমনি ভাবে কাবা ঘর বাইতুল্লাহ শরীফের ব্যাপারও বেয়াদবি করে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক।
প্রিয় দর্শক শ্রোতা, এখানে একটা বিষয় বলে রাখা উচিত, নামাজের মধ্যে কাবার দিকে পা প্রসারিত করা কখন জায়েজ? সব সময় কি জায়েজ? না, সব সময় জায়েজ নয়। যে ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করতে অক্ষম, তিনি বসে সালাত আদায় করবে, কাবার দিকে পা প্রসারিত করে নয়, নামাজের কায়দায় বসে বসে সালাত আদায় করবে, পা গুটিয়ে। যদি হাঁটুতে সমস্যা থাকে, কোনো ধরনের ওজোর থাকে, সেক্ষেত্রে যদি পা আটাতে না পারে, গুটাতে না পারে, নামাজের কায়দায় বসতে না পারে, সেক্ষেত্রে কেবলামুখী হওয়া ফরজ। কাবার দিকে চেহারা সিনাকে ঘুরায় রাখা এটা ফরজ। ওই ফরজ রক্ষার্থে পা যেহেতু আটাতে পারছে না, সেহেতু সে কাবার দিকে পা দিবে। এটা মাজুরের মাসালা, ওজোরের মাসালা, এটা একটা সমস্যার মাসালা। আর এই মাসালা উনি ঢালাওভাবে বলে দিলেন যে নামাজের মধ্যেও কাবার দিকে পা এইভাবে প্রসারিত করা জায়েজ। আরে ভাই, কখন জায়েজ সেটা তো আপনি বললেন না। আল্লাহ তাআলা এদেরকে আরো জ্ঞান দান করুক, সহি সমজ দান করুক। আমি জানি না এদের কপালে হেদায়েত আছে কিনা। যদি তারা আল্লাহকে ভয় করে, আশা করব, আমরা আশা করব তারা এই বক্তব্য থেকে রুজু করবে, প্রকাশ্যে দেশবাসীকে জানাবে যে তাদের মাসালাটা ভুল ছিল। আর যদি কিছুই না জানায়, তখন আমরা বুঝে নিব তারা ফেতনাবাজ, মানুষকে বিভ্রান্ত করা তাদের মূল কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের ফেতনাবাজ বিভ্রান্ত আলেমদের কাছ থেকে হেফাজত রাখুক। ইমানের সাথে, তাকওয়ার সাথে, হুব্বে রাসূল নিয়ে আমাদেরকে খাতেমা বিল খায়র নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।